বারাসাত লোকসভা কেন্দ্রে চলছে ভোট গ্রহণ, বুথে বুথে রয়েছে ভোটারদের লম্বা লাইন। বসিরহাট লোকসভা আসনেও সকাল থেকে বুথে বুথে দেখা গেছে ভোটারদের লম্বা লাইন। নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। রাজ্য পুলিশের পাশাপাশি রয়েছে কেন্দ্রীয় বাহিনী। এই লোকসভার অন্তর্গত হিঙ্গলগঞ্জ বিধানসভার 63 নম্বর বুথে সিপিআইএম প্রার্থীর পোলিং এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ উঠেছে। পরে এই লোকসভার সিপিআইএম প্রার্থী নিরাপদ সর্দার এজেন্টের বাড়িতে গিয়ে বোঝান এবং তাকে বুথে নিয়ে বসান। আমাকে বসতে দেওয়া হয়নি, আমাকে ওখান থেকে তাড়িয়ে দিয়েছে এই 1 ঘন্টা আগে। কারণ হলো আমরা সিপিএম এর থেকে বুথে দেন বসে এসেছি, তাই হুমকি দিয়েছে, মাটির হুমকি, যে যদি পুলিশ প্রশাসন নিয়ে তোরা বুথে যেন বসিস তাহলে ভোটের পরে তোকে বাড়ি থাকতে দেবো না, বাড়ি ভাঙচুরও করতে পারি, মানে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু মানে ভয়ভূত দেখিয়েছে। দেখাবার পর এখন পরিস্থিতি আমাদের ওখানে যেতে দিচ্ছে না। না, এজেন্ট বসতে দিতেই হবে, কারণ এজেন্ট বাধা দিচ্ছে। এই একটা কালচার তৈরি হয়েছে, হ্যাঁ, মানে এই তৃণমূল ক্ষমতায় আসার পর একটা নতুন রকমের কালচার তৈরি হয়েছে যে বুথে এজেন্ট বসতে দেবে না। আরে বুথে এজেন্ট বসার তো নিয়মেই আছে, বসবে তারা, সব পার্টির লোকই বসবে। তাহলে মানুষকে ভোট দিতে গেলে তো এজেন্টকে থাকতে হবে ওখানে। তাহলে ভোট দিক, মানুষ যাতে ভোট দেয় সেই ব্যবস্থা করা হোক। ওরা প্রথম থেকেই শুরু করেছে এখানে বসতে বাধা দিচ্ছে। উত্তর ২৪ পরগনায় রয়েছেন প্রসার ভারতীর সংবাদদাতা পল্লব ঘোষ। পল্লব, ভোট কিরকম চলছে? দেখো তানিয়া, সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে লোকসভা আসনে বারাসাত এবং বসিরহাট। বিক্ষিপ্ত কিছু গণ্ডগোলের খবর পাওয়া যাচ্ছে, এছাড়া এখনও পর্যন্ত ভোট শান্তিপূর্ণভাবে, ঝোড়ো হাওয়া বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তর দিয়েছে কিন্তু এখনও পর্যন্ত আকাশ পরিষ্কার। ফলে সকাল সকাল ভোট দেওয়ার তাগিদে ভোটারদের লম্বা লাইন ভোটগুলোকে চোখে পড়ছে, তারা ভোটাধিকার প্রয়োগ করছে সকাল সকাল। নিরাপত্তার কেমন ছবি চোখে পড়ছে পল্লব? নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে, কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা বুথগুলিতে আছে, রাজ্য পুলিশ হচ্ছে, ইউআরটি হচ্ছে, নিশ্চিত নিরাপত্তা। ভোটের 100 মিটারের মধ্যে কোনো বাইরের হচ্ছে সম্প্রতি বিভিন্ন কারণে খবরের শিরোনামে উঠে আসা বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত সন্দেশখালীতে ভোট কেমন চলছে? দেখো, বসিরহাট লোকসভার সন্দেশখালী রাজ্য রাজনীতি শুধু নয়, সারা দেশের শিরোনামে উঠে এসেছে মহিলাদের লাগাতার আন্দোলনের জন্য। সন্দেশখালীতে সকাল থেকে এখনও পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে না, ভোট গ্রহণ শান্তিপূর্ণ। বিক্ষিপ্ত কিছু গণ্ডগোলের খবর পাওয়া যাচ্ছে সন্দেশখালী থেকে, যেখানে এজেন্টদের বুঝতে দেওয়া হচ্ছে না। বিজেপির সিপিএমের তরফ থেকে অভিযোগ উঠেছে যে শাসক দলের তরফ থেকে এজেন্ট বুঝতে দেওয়া হচ্ছে না, বা ভোটারদের ভীতি প্রদর্শন করা হচ্ছে, ভূমিকা দেওয়া হচ্ছে। তবে সে এখনও পর্যন্ত কমিশনের তরফে তেমন কিছুই তার সত্যতা বা এমন কোনো বড় অভিযোগ এখনও পর্যন্ত সামনে আসেনি। ভোটের উপর এখনও পর্যন্ত শান্তিপূর্ণভাবে সন্দেশকারিত ভোট গ্রহণ চলছে, যেমনভাবে 2 লোকসভা আসনে অন্যান্য বুথগুলিতে ভোট গ্রহণ চলছে।